to Allah, thanks is to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alor Dishari onushtaner ajker shesh porbe abaro apnaderke ontore ontostol theke mubarakbad janacchi amader sathe achen. Alor Dishari onushtaner niyomito mehman London Islamic School-er shommanito Shaykhul Hadith হজরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। দুইটি প্রশ্নের উত্তর খুব সংক্ষেপে জেনেই আমরা আপনাদের প্রশ্নের দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। প্রথম যে এক বোন জানতে চেয়েছেন যে তিনি কাজ করতেছেন কিন্তু এখন তো দিন খুবই বাড়তি, জোহর আসর মাগরিব নামাজ তার কাজের মধ্যে কেটে যায়, কোনো অবস্থায় তিনি নামাজ পড়তে পারছেন না, তিনি একসাথে গড়ে এসে সব নামাজ কাজা করেন, এটা কি তার জন্য ঠিক আছে? বইনের প্রশ্ন থেকে আমি যে দুইটি বিষয় আমি বুঝতে পেরেছি, প্রথমত যে উনি নামাজ পড়তে পারতেছেন না, তো নামাজ পড়বেন না পড়বেন না এই বিষয়টা হয়তো উনি প্রশ্নের মধ্যে উনি রাখেন নাই, কিন্তু আমি এটাকে একটা প্রশ্ন হিসেবে নিতেছি। এবং প্রশ্নের দ্বিতীয় একটি অংশ যে ঘরে এসে উনি কজা করবেন, সাথে সুন্নত পড়বেন নাকি শুধু ফরজ পড়বেন, এইটাই ওনার প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্নের উত্তরের পূর্বে আমি প্রথম যে প্রশ্ন আমি যেটা আমি উত্তরে কিছু বলা চাইতেছি, আমি যেহেতু নামাজ ফরজ এবং কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, এটাও সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময়েও আসসালাত আসসালাত উম্মত, হে আমার উম্মতের নামাজের প্রতি তোমরা যত্নবান থাকিও, এই কথা বলে বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই হিসাবে উম্মাহাতুল ইবাদত বলা হয় নামাজকে। এই ফরজ নামাজ কিন্তু আমি জব বা জবের কারণে আমি ছেড়ে দেব এটা কোনো অবস্থাতেই কোনো আলিম এটার পারমিশন দেন না। এক অবশ্য বোন বলেছেন এটা কিন্তু চ্যালেঞ্জ, আমরা যে মনে করেন জব করতেছি, অনেক জবের সিশন থাকে, ঝামেলা আসে, কিন্তু এরপরেও ইচ্ছা করলে কিন্তু ইচ্ছা থাকলে একটু উপায় অবশ্যই হবে। মনে করেন আমরা ব্রেক নিতে পারি, টয়লেট তো আমরা যে তোমরা বাধা দেয় না, আমরা তো এটা তো মানসিক এটা জরুরি, আমরা যেভাবে আমরা করে নিতে পারি। যেহেতু কোনো জায়গায় আমি জব করি তো অবশ্যই একটা সম্পর্কের ভিত্তিতে যদি আমরা এতটুকু আমরা ম্যানেজ করে নিতে পারি তো অবশ্যই চেষ্টা করলে আমার মনে হয় যদি প্রথমে স্থান হয়ে যে আমি এটা করবো, তো আমার মনে হয় যে ম্যানেজার যার সাথে আপনি কাজ করতেছেন বা যেই থাকুক আপনার কলিগ তার সঙ্গে বললে আমার মনে হয় এটার পারমিশন মিলে যাবে। প্রথমে আমার অন্তরে প্রথমে জায়গা আসতে হবে, যেন বোন আমি বলতেছি আমরা অবশ্যই যদি নামাজটা পড়ে নিতে পারি, অ্যাটলিস্ট কমপক্ষে কামের ফাঁকে যদি আমি অ্যাটলিস্ট কমপক্ষে কোনো একটা জায়গায় গিয়ে আমি জাস্ট খালি ফরজটা পড়লাম, সুন্নত নাই পড়লাম, ইনশাআল্লাহ মনে হয় এটা ভালো হবে। বোন আপনি চেষ্টা করে দেখবেন। এবং যে ভাই এবং বোনেরা আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন, সবার কাছে অনুরোধ, আমরা যে যে অবস্থায় থাকি নামাজটা যেন আমাদের কোনো অবস্থায় আমরা মিস না দেই, কাদের কারণেই হোক বা যে কোনো জিনিসের কারণেই হোক আমরা কোনো অবস্থায় নামাজটা যেন আমরা মিস না দেই। এক দ্বিতীয়ত বোন প্রশ্ন করেছেন যদি কজা হয়ে যায় তাহলে ঘরে এসে কজা করার সময় উনি সুন্নত পড়বেন নাকি না শুধু ফরজ পড়বেন, সুন্নতও পড়বেন নাকি শুধু খালি এই ফরজ পড়লেই চলবে? তো ভালো তো হবে অবশ্যই ফরজের সঙ্গে সুন্নত কজা করে নেওয়া, কিন্তু টাইম চলে গেলে কিন্তু আপনি যদি শুধু খালি ফরজ পড়েন এটা আপনার অবস্থাও ডিপেন্ড করবে, তাও জায়েজ হয়ে যাবে, কিন্তু অবশ্যই তো উত্তম হবে ফরজের সঙ্গে আপনার সুন্নত, বিশেষ করে ফজরের সুন্নতটা তো আপনি মিস করতে পারবেন না। এখানে তো আপনি মনে উল্লেখ করেছেন জোহর এবং আসর মাগরিব, যে মনে করেন এখানে সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে অ্যাট লিস্ট এগুলো পড়ে নিলে ভালো হবে। জাযাকুমুল্লাহ। আরেক বোন প্রশ্ন করেছেন স্বপ্ন যুগে তিনি পানি দেখেছেন, ফ্লাড দেখেছেন, সাপ দেখেছেন, একটু ভয় পাচ্ছেন, এরপরে ঘুম ভেঙে গেছে। খবরের ক্ষেত্রে আমি আগে যে কথাগুলো বলেছি সমান সেই কথাগুলো হয়তো আপনি শুনে থাকলে এই কথাগুলো আপনি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য করবেন। আর আপনার খাবের স্পেসিফিক তাবিরের ক্ষেত্রে সাপ যেটা, এটা কিন্তু অনেক সময় সাপের মাধ্যমে দুশ্মন মিন করা হয়, সাপের মাধ্যমে কোনো সময় অবৈধ মালও দেখানো হয় বোঝানো হয়, তো এটা ডিপেন্ড করবে। আরও কিছু ডিটেলস আছে যেটা হয়তো আমি এখানে খুলনা না বলাটাই উত্তম হবে, বিভিন্ন মিনিং হতে পারে। খাব এমন একটা জিনিস, মনে করেন নবী করিম সাল্লাম স্বপ্নে দেখেছেন দুধ খাইতেছেন, বুখারীর হাদিস, এবং এই দুধ খাওয়ার পরে অতিরিক্ত দুধ যা রয়েছে হয়তো তোমরা লোকে দিয়েছিলেন। সাবেক আলী রসুল্লাহ ফামা বলতে রসুল্লাহ বুখারী শরীফ হাদিস, রসুল্লাম বলেন ইলিম নলেজ, যে দেখছেন দুধ কিন্তু এটার মানে হয়েছে নলেজ। আরেক হাদিসে দেখেছেন কুর্তা, দেখেন যে সাহাবায়ে কেরামকে আমার সম্মুখে হাজির করা হয়েছে, কারো কুর্তা এই মাত্র শুধুমাত্র সিনা পর্যন্ত, কারো একটু লম্বা, কারো একটু লম্বা, কিন্তু হয়তো তোমার দিল্লা তোমার সামনে পেশ করা হলো লাই এজুর কমিসাহু, উনার কুর্তা এত লম্বা ড্রাগিং যে তাই ড্রাগিং করে এবং মনে করেন পায়ের নিচে টেনে টেনে উনি হাসতেছেন, এত লম্বা জুব্বা উনি পরিধান করেছেন। স্যার জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে কী মিন করেছেন, বললেন দিন। তো স্বপ্নে যদি কেউ দেখে কোনো কাপড়
মনে করেন আমি সামনে দেখলাম যে আমার প্রয়োজনীয় কাপড় আমার গায়ে নাই, আমি রাস্তায় বাড়ি ছিল লজ্জাবোধ করতেছি, এটা বুঝে নিতে হবে যে আমার দিন এবং দিনদারির মধ্যে কোনো কমি আছে। এটা কিন্তু আরেকটা জগৎ, খাবের তাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কিন্তু এটা সহজ নয়। সেজন্য অনেক জিনিস আছে, অনেক তাবির আছে, অনেক প্রেসক্রিপশন আছে, যেটা হয়তো এরকম বলা নাও যেতে পারে। এর জন্য আমি আগে যে কথাগুলো বলেছি ভাই এবং বোনেরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, উত্তম হবে যে স্বপ্নটা যেন আপনারা এইভাবে, যেটা আল্লাহ পাক আপনাকে সিক্রেট দেখিয়েছেন, এটা আপনি কেন এত ওপেন করবেন? এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ সিক্রেট, হয়তো আপনার কোনো খোঁজখবরই থাকতে পারে, তো সেটা আমি মনে করি এটা আপনি এভাবে গোপনে জেনে না, ওটাই আপনার জন্য ভালো হবে। কোনো আলেমদের কাছ থেকে জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার কি প্রশ্ন? আলহামদুলিল্লাহ ওয়া বারাকাতু। আমার একটা প্রশ্ন, আমি জানতাম সাইয়া, জি দুইটা নাজার উঠেন, একবারে গরুর খান্দাত সোমাইয়া দে, একবারে গরুর খান্দাত, গরুর খান্দাত হইলেও ই দুইটা নাজার ইয়ে করছো ও রাখছো, মানে এক মেয়া সাবে দুই মেয়া সাবে কইয়া দিছো ঈদ নাই, এক অলিও নাজার একেবারে গরম লগে মেঘুক দিলে চিনোর পানি উনি গিয়া নাজার উড়ি যায় পড়লা, তো ই এরিয়াটা দিলে ইয়ার আসো এটা বউ ফুরানা, এর মাঝে ছুটবো আর একটা নাজার আছে, তার বাদে ই গর তো মানুষও তো ইরা বাচ্চা কাচ্চা সকলু আছো, আর হকলে ধরো এখন এমন অবস্থা হয়েছে যে ই মাজার সাইডবা ওয়াল দিয়া আর উপরে চুপিয়া চইছে ওই মুর্দা নিচল এখান জেলা মুর্দা উঠাইয়া তো ওই ও বলা এর মাঝে দেন সান দোয়াও বুঝছেন, তো ফোন খেউ খেউ করতে এইটা বালা নাই এটা এই নাই সেই নাই ওটা ওটা এলা ইটা কিতা করা যায় ওখান আমরা। জাযাকুমুল্লাহ খায়ের, আমরা বুঝতাম পারছি আপনার প্রশ্ন। আমরা নেক্সট কলে যাই, দেখে খেয়ে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার কি প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার কি প্রশ্ন? আমি জানতাম চাইলাম বেথা মানুষ মরলে, জি পুরুষ মানুষ মারা গেলে, জি জি পুরুষ মানুষ মারা গেলে অন্য মহিলা তারা সকলে দেখতে পারবানি, আমি কতদিন আগে শুনছি একজন পুরুষ মারা গেছেন যে সকলে দেখতে দেরা না। ঠিক আছে, ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, হুজুর বলবেন এই বিষয়ে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা নেক্সট কলে যাই, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার কি প্রশ্ন? জি আমার প্রশ্ন হচ্ছে যে আমার একটা প্রবলেম আছে যে আমার ওযু সম্ভবত এক নামাজের পরে আরেক নামাজ পর্যন্ত থাকে না, আমার একটু ব্যক্তিগত প্রবলেম, সেটা হচ্ছে ওই যে লিকুইড একটু হালকা সাদাইয়ে থাকে, তবে এটা খুব বেশি না, সামান্য। এখন আমার কথা আমি তাহাজ্জুদের ওযু দিয়ে আমি ওই ফজর নামাজটা পড়তে পারবো কিনা, নাকি আমাকে নতুন করে আবার ফজর নামাজের ওযু করে নিতে হবে? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের, হুজুর বলবেন এই বিষয়ে ইনশাআল্লাহ। আমরা নেক্সট কলে যাই, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? যে আমার প্রশ্ন হইল যে সেটা আল্লামা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাসআলনা, এক জায়গায় দেখলাম, আর আরো জায়গায় দেখলাম যে আল্লামা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাসআল ইন, তে কোনটা রাইট হইব? জাযাকুমুল্লাহ খায়ের, হুজুর বলবেন এই বিষয়ে। আমাদের সাথে থাকুন। আমরা নেক্সট কলে যাই, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার কি প্রশ্ন? জোর আমার দুটি প্রশ্ন। জি প্রথমটা বলেন। আমার জি টিভির আওয়াজটা একেবারে কমিয়ে দেন অথবা পাশের রুমে গিয়ে প্রশ্নটা বলুন। আমার প্রথম প্রশ্ন হলো বাজা, জি নামাজ সম্পর্কে, আমরা নামাজ পড়ি নানি, জি আমরা যে সময় যাই নামাজ ও দাঁড়াই, নামাজ নিয়ত করার আগে কিছু দোয়া করা আছে কিনা ওইটা জানতে চাইলাম। দ্বিতীয় প্রশ্ন হলো আমরা যে সময় নামাজ শেষ করে ফেলাই,
নমাজ শেষ করার ফাঁসে তো নমাজ ও ফাঁসি রকমের তসবি আছে কিনা ওইটা জানতে চাইলাম। আমরা তো করি সবসময় তসবি, তিন তসবি, এস্তগফার 100 বার করি, দুরুদ শরীফ 100 বার করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইটা 100 বার করি, ওগুলো কি কতটুকু রাইট আছে না ভুল ভুলটুলা কিছু আছে ওইটা একটু জানতে চাইলাম আমি। ইনশাআল্লাহ হুজুর বলবেন এই বিষয়ে, আমাদের সাথেই থাকুন। আমরা নেক্সট কলে যাই, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার কি প্রশ্ন? ভাই আমি জানতাম স্যার, আমরা যে আসরের নামাজ পড়ি আর মাগরিবের নামাজ পড়ি, ও যে দুই টাইমের মাঝানো আসরের নামাজ আর মাগরিবের নামাজের টাইম, যে একটা টাইম থাকে, এই টাইম আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবো না? আল্লাহ ঠিক আছে না? ঠিক আছে ইনশাআল্লাহ, হুজুরে কইবানে। আমরা নেক্সট কল যাই, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার আসসালামু আলাইকুম শুনতে পারলাইনি? জি আমরা শুনতে পারলাম। আপনার প্রশ্নটা কইবানি? জি স্টুডিও মাত্র আমি। আপনি স্টুডিও লাইভ মাত্র? ওকে, আসসালামু আলাইকুম। আমার এক খালা আছে, থাইন বেসিক্যালি থাইনো হাজবেন্ড লগে 18 ইয়ার্স ম্যারিড আসলা, আর থাইনো থাইনো হাজবেন্ড নাই মি 18 বছর বিয়া বেসিক্যালি ম্যারিজ হইলে নাই মি আর পটি লগে লগ কিসুঙ্গি ওনে থাইন আমার খালারে কইছেন না কুচু খরা যাইব নি? বইন বইন আপনারে কই, আপনি খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এই বিষয়গুলোরে খুব গুরুত্ব দেই, কিন্তু একটু একটা অনুরোধ আর কি সবার জন্য আমরা করি যে এই বিষয়টা তো খুব সেন্সিটিভ, একজন মানুষের জীবন আছে কি নাই, সম্পর্কটা আছে কি নাই, বিয়ার সাথীর যে সম্পর্কটা এটা আছে কি নাই, এখন এই বিষয়টা এইভাবে ফোন কলের মাধ্যমে হুজুরে যদি আনসার করেন তো কিন্তু আপনার খালুর গেস্থাগিত কোনো স্টেটমেন্ট হুজুরের সামনে নাই, তখন এটা এক পেশে হয়ে যাব, এক সাইড হইন না একটা হুজুরের রায় দেওয়া লাগে। এর লাগে আমরা মনে করি এই কঠিন প্রশ্নগুলো আপনারা ওয়ান টু ওয়ান কোনো বিজ্ঞ একজন মুফতি অথবা ইমাম অথবা হুজুরের সাথে যোগাযোগ করবা, তখন আপনারা সুন্দর সমাধান পাইবা। আর আমরাও চাই যে এগুলো আপনারা ইমাম ওলামা স্কলার অফলোর কাছ থেকে আপনারা জানতা, তাহলে আল্লাহ আমরারে শান্তির জিন্দগি নসিব হইব। আপনার হারাম থেকে আমরা বাস্তাম পারবো, অনেক সময় অজানার কারণে অনেক হারামের মধ্যে আমরা থাকি যাই, আল্লাহ আমরারে সবরে পবিত্র জিন্দগি নসিব করুকা, আশা করি মাইন করতা না। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা একটু আনসারের দিকে যাই, আবার সুযোগ থাকলে আপনাদের প্রশ্ন নিব, আর সুযোগ না থাকলে আপনারা মাফ করবেন ইনশাআল্লাহ। হুজুর একজনে প্রশ্ন করছেন এক বইনে, যে তান হয়তো বাংলাদেশে ওই বই বিষয়টা মানে তান ঘরের একেবারে পাশে এই দুইটা কবর বা মাজার তিনি উল্লেখ করেছেন, এখন এই মাজারটা মানে একেবারে ঘরের পাশে আর এই মাজারে এখন খুব সাজসজ্জা হচ্ছে আর কি, তার কথা মতো মানে চাদর বিছানো হয়েছে, এখন এই বিষয়টা নিয়ে তিনি কী করবেন? কেউ বলছেন এইগুলো ঠিক নয়, এখন তাদের করণীয় কী? প্রথমত যে মাজার এবং মাজার কেন্দ্রিক যে সমস্ত গুণা এবং যে সমস্ত বিদআত হইতেছে এটা কারো জানা নয়, বিশেষ করে অনেক আল্লাহর ওলি যিনি সারা জিন্দগি শিরিকের মোকাবেলা করেছেন, ইমানের দাওয়া দিয়েছেন, কিন্তু উনার কবরকে কেন্দ্র করে আজকে এখানে শিরিকের আখড়া তৈরি করা হয়েছে, এরকমও শত ঘটনা রয়েছে। এটা অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক এবং অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড, এটা অগ্রহণযোগ্য। ইবন জবাই প্রশ্ন করেছেন যে কবরের উপর মনে করেন পাকা করা, রসুল্লাহ নিষেধ করেছেন কবরের উপর শামিয়ানা বা কোনো ধরনের কাপড় দিয়ে যেভাবে করা হয় এটা অবশ্য নিষেধ করেছেন, এগুলো দেওয়া কোনো অবস্থাতেই জায়েজ নয়। দ্বিতীয়ত কোনো কবর যদি বেশি পুরাতন হয়ে যায়, 40 বছর বেশি পুরাতন কবর, তাহলে এটাকে কিন্তু এখান থেকে যদি কবর খুঁদে হাড্ডি থাকে হাড্ডি থেকে অন্যত্র নিয়ে কোনো কবরস্থানে দাফন করে, এই জায়গাটাকে যদি কোনো মালিক থাকেন তো জায়গাকে অন্য কোনো কাজেও ইউজ করা যেতে পারে। এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে একটি চ্যাপ্টার এনেছেন যে মসজিদ নববী যেটা নির্মিত হয়েছে সেই জায়গায় কিন্তু একটি অংশতে কবর ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানুবিশাতিল কুবুর, বুখারী শরীফে স্টেটমেন্ট এসেছে যে নবী করিম সেই কবরগুলোকে খুঁদে সেখান থেকে হাড্ডি যেগুলো ছিল ওই হাড্ডিগুলো রিমুভ করে তারপরে এই জায়গাটাকে মসজিদের নিচের ঢুকাইয়া তারপরে মসজিদ হিসাবে সেটাকে ইউজ করেছেন। সেখান থেকে আল্লামা বদ্দুদ্দিন আইনী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল খারির মধ্যে যে মশলা উল্লেখ করেছেন যে বোঝা গেল যে 40 বছর বা এর চেয়ে পুরাতন কোনো কবরকে এই কবর কবরের থেকে যদি কোনো এই জায়গার মালিকও থাকেন তাহলে অন্য কাজেও একটা ইউজ করা যেতে পারে। অতএব মশলা হিসাবে যদি এরকম পুরাতন কবর হয় তাহলে সেই জায়গা খুঁদিয়ে তারপরে এই জায়গা থেকে হাড্ডি থাকে যদি তাহলে আপনি কবরস্থান স্থানান্তর করে ওইখানে দাফন করে দিলেন, এই জায়গাটাকে অন্য কাজে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে
বোন তো প্রশ্ন করছেন এখান থেকে বাংলাদেশের পরিবেশ, যারা সেখানে শামিয়ানা টাকা নাইতেছে সেভাব, এখানে হয়তো অনেক কিছু তাদের করার উদ্দেশ্য আছে, বেদাত করতেছে, কতটুকু আপনি পারবেন? এটা কিন্তু আসলে একটা প্রশ্নবিদ্ধ। যদি আপনার ক্ষমতা থাকে এবং পারেন, তাহলে বেদাতকে এখান থেকে বন্ধ করে নেওয়া এটা আপনার দায়িত্ব, আপনি অবশ্যই চেষ্টা করবেন। এটাই হলো আমার করণীয়, আপনার করণীয়। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খাইর। এরপরে এক বোন প্রশ্ন করছেন, কোনো পুরুষ লোক মারা গেলে, কিছুদিন আগে এই ঘটনা তার সাথে ঘটেছে, যে সকল মহিলাকে দেখতে নিষেধ করা হয়েছে, কোনো তার প্রশ্নটা হলো বোনের, কোনো পুরুষ মারা মানে মৃত্যুবরণ করলে মহিলারা কি দেখতে পারেন না? প্রশ্নটা পুরুষ হন অথবা মহিলা হন, মারা যাওয়ার পরে কে দেখতে পারবেন? তার সহজ আনসার হলো, জীবিত থাকা অবস্থায় যারা দেখতে পারতেন তারাই শুধুমাত্র দেখতে পারবেন। অতএব পুরুষ হোক মহিলা হোক, আনসার একদম ক্লিয়ার। মনে করেন কোনো মহিলা মারা গেছে, ওনার নিকটাত্মীয় যারা ওনাকে দেখতে পারবেন জীবিত অবস্থায়, মনে করেন অন্য কোনো মহিলারা অথবা নিজের মাহরিম কোনো পুরুষ, এরা মরার পরেও দেখতে পারবে। যারা জীবিত অবস্থায় যে মেয়েকে দেখতে পারবেন না, এরকম আজনবী কোনো পুরুষ মরার পরেও এই মহিলাকে দেখতে পারবেন না। অপোজিট সাইড, কোনো পুরুষ মারা গেলেও ঠিক তেমনিভাবে সেই পুরুষকে যারা জীবিত অবস্থায় দেখা পড়া জায়েজ ছিল তারা দেখতে পারবেন, অর্থাৎ ওনার নিজের অন্য সব পুরুষ দেখতে পারবেন, প্লাস মহিলার মধ্য থেকে যে মহিলারা মহরমাতে লিস্টে পড়েন তারা দেখতে পারবেন। আজনবী কোনো মহিলার জন্য দেখা পারমিশন নেই। জাজাকুমুল্লাহ। কারণ এই দেখা না দেখার মশলা জীবিত অবস্থায় যেটা, মরার পরেও সেম, একই দলিল, একই রুল, একই কন্ডিশন, যেটা কোরআন এবং হাদিসে মেনশন রয়েছে। আমি হয়তো বলতে গেলে সময় চলে যাবে, এটাই লোকে আইন। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খের। এরপরে এক বোন প্রশ্ন করেছেন, তার তিনি অসুস্থ, এই জন্য তার একটি ওযু দিয়ে তিন পুরো ওয়াক্ত মানে তার ওযুটা থাকে না, প্রতি ওয়াক্তে তিনি ওযু করে নেন, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ার পর ফজরের নামাজ এক ওযু দিয়ে কি পড়তে পারে? আনসার হলো, আপনি পারবেন না। কারণ বুখারী শরীফে হাদিস রয়েছে, ঠিক এমনিভাবে মনে করেন একজন মহিলা ওনার সবসময় ওই মান্থলি পিরিয়ড যেটা, এটা মান্থলি পিরিয়ডের টাইম ছাড়াও ওনার ব্লিডিং হতো, যেটাকে ইস্তেহাজা বলা হয়। তো নবী আকরাম সাল্লাম ওনাকে যে ফর্মুলা দিয়েছিলেন, বলেছিলেন তাওয়াজ্জাই লিকুল্লি সলাত, প্রত্যেক টাইমের জন্য তোমাকে নতুন করে অজু করতে হবে। তো সেই সাহেব বোন, আপনিও প্রতি নামাজের জন্য আপনি অজু করতে হবে। এটা যথাসম্ভব পর্যন্ত এই কারণ ছাড়াও, মনে করেন এই যে কারণ আপনি যেটা বলেছেন, এটা এই কারণে এই অক্তের ভিতরে হয়তো অজু মানে বঙ্গ হবে না, কিন্তু অক যাওয়ার সাথে সাথে অথবা নতুন একটা অক ঢুকে পড়লে অটোমেটিকলি অজু ভেঙে যাবে। অতএব যেভাবে অন্যান্য অজু ভাঙার কারণ রয়েছে, আপনি বা এই ধরনের মাজুর যারা আছেন, একটা ওজোর কন্টিনিউ হইতেছে, তো ওনাদের ক্ষেত্রে মশলা হইল যে ওই টাইমটা চলে গেলে, নমাজের যে টাইমে আপনি অজু করেছেন ওই অক্তটা চলে গেলে অথবা নতুন একটা অক ঢুকে পড়লেই অজু ভেঙে যাবে। কেন আমি দুইটাই কথা বললাম, মনে করেন ফজর নামাজ, আপনি ফজর অজু করেছেন, ফজর নামাজের পরে কিন্তু একটা টাইম যেতেছে, নামাজের পরে এখানে কোনো নামাজের টাইম নেই, ফজর টাইম চলে গেছে, আপনার অজু ভেঙে গেছে, অথবা নামাজের একটা ঢুকছে, আপনার অজু ভেঙে যাবে। আপনি আসলে অজু করছেন, মারিবরা ঢুকে গেছে, আপনার ইনভ্যালিড। সেম তাহাজ্জুদের সময় আপনি অজু করেছেন, যেহেতু নতুন আরেকটি ওয়াক ঢুকেছে, অতএব আপনার এই অজুটা ইনভ্যালিড হওয়ার কথা, যেহেতু টাইম ডিফারেন্ট, একটা টাইম চলে গেছে, নতুন একটা ওয়াক ঢুকেছে, সেই হিসাবে। জাজাকুমুল্লাহ। এরপরে এক বোন প্রশ্ন করেছেন, তিনি দুয়ার বুকে এটা দেখেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আর একটাই দেখেছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান, মানে আমার মনে হয় মানে শব্দটা এরকমই তিনি বলেছিলেন, যে কোনটা সঠিক? এটা শুদ্ধ দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। আর শেষতলে কোনো দোয়াতে ফাআফু আননি, আল্লাহ আমাকে ক্ষমা করো। আপনি হয়তো দেখতে পারেন ফাআফু আন্না এবং ফাআফু আননি, এটা এই উভয়টাই জায়েজ আছে। ফাআফু আন্না মানে আমাদেরকে, আর ফাআফু আননি আমাকে। যদি একসাথে আমরা দোয়া করি ফাআফু আন্না আমরা বলে থাকি, আর একা দোয়া করলে আমরা ফাআফু আননি বলে থাকি, এটা জায়েজ আছে। কিন্তু বাকি আরো কয়টা যেটা বলেছেন, মানে সঠিক আমি যেটা বলছি এটাই সঠিক, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না অথবা ফাআফু আননি। জাজাকুমুল্লাহ। এরপরে এক বোন প্রশ্ন করেছেন, যে নামাজের জন্য দাঁড়ানোর পর, যায় নামাজে দাঁড়ানো অবস্থায় কোনো দোয়া পড়তে হয় কি, কোনো দোয়া পড়বেন? কোনো দোয়া পড়ার ফরজ না, ওয়াজিব না, আপনি যদি কোনো দোয়া পড়েন পড়তে পারবেন, কিন্তু এটা রিকোয়ারমেন্ট না। তবে কোনো কোনো আমায় বলেছেন যেহেতু নামাজে তাকবীরে তাহরিমার পরে যে দোয়াগুলো পড়া হয়, এর মধ্যে থেকে আল্লাহমাইনি ওয়াজ্জাহতু ওয়াজ্জাহতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাতি, কোনো কোনো আমায় কারণে এই দোয়া কথা পড়ার কথা বলেছেন, যেহেতু এটা কিন্তু হাদিসে এটা এসেছে, আল্লাহু আকবার পড়ার পরে এই দোয়া অথবা সানা সুবহানাকা যে কোনো একটা দোয়া পড়া যেতে পারে। তো কোনো কোনো আমি বলেছেন যে আমরা নামাজের পরে সানা যদি পড়ি তাহলে দোয়াটা আমরা আগে পড়ে নিলাম, এইভাবে অ্যাডভাইস করেছেন,
কিন্তু পড়তেই হবে জরুরি, এরকম কোনো দোয়া নাই। জাযাকুমুল্লাহ। বোনের দ্বিতীয় প্রশ্ন, পাঁচক নমাজের পরে যে তাসবিহ তিনি পড়েন, তাসবিহে ফাতিমি বা এই যে আপনার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়েন 100 বার, পাঁচক নমাজের পরে কি 5 রকম তাসবিহ পড়তে হবে, এরকম কোনো কথা আছে কি? প্রথমত নামাজের পরে যে সমস্ত দোয়া, যে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহ আকবার 34 টাইমস, এটা তো হাদিসে এসেছে। এছাড়াও স্পেসিফিক প্রত্যেক নামাজের পরে কিছু মখসুস দোয়া রয়েছে, নির্দিষ্ট দোয়া রয়েছে, এই নামাজের পরে দোয়া, এই নামাজের পরে দোয়া, কিছু দোয়া আছে বা সব নামাজের পরে পড়া যায়, আর কিছু দোয়া আছে এক এক নামাজের পরে, এভাবে কিছু দোয়া আছে। যদি আপনি জানেন এবং জানিয়ে এগুলো পড়তে পারেন অবশ্যই ভালো, এই সংক্ষিপ্ত সময় হয়তো এগুলো পুরো বলা যাবে না, অন্য সময় একটা চেষ্টা করব। বা আপনি বোন যেটা বলেছেন, আপনি ফরজ নামাজের পরে আপনি পড়েন দুরুদ শরীফ পড়েন, তারপরে ইস্তেগফার পড়েন, সাধারণত উলামায়ে কেরাম বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 টাইমস মর্নিংয়ে, যে কোনো ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আর 100 বার, যে কোনো দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন যেটা নামাজে পড়ি, এইটা বা অন্য যে কোনো দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়াসাহবিহি সাল্লাম, এনি দুরুদ শরীফ আরও 100 বার, এটা উলামায়ে কেরাম বলে থাকেন। অ্যাটলিস্ট কমপক্ষে ফজরে মানে সকালে যেন ফজরের পরে 100 100 করে প্রত্যেকটা, তারপরে বিকালে যেন আবার মারি পরে যেন আবার এক বা আসরের পরে যেন আবার কেউ পড়তে পারে, এই সমান এই তসবিগুলো আরও 100 100 বার এটা পড়তে পারেন। জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে এক বোন প্রশ্ন করেছেন, মাগরিব এবং আসর এবং মাগরিবের মধ্যখানে কি কোরআন তেলাওয়াত পড়তে পারে, করতে পারেন? অবশ্যই করতে পারবেন এবং সেটার হুকুম এসেছে। বরং আসরের পরে এই সমস্ত নফল এবাদত যেগুলো আছে, তসবিহাত কি তেলাওয়াত, এগুলো করতে পারবেন। শুধুমাত্র নফল নামাজ পড়তে পারবেন না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ইবাদাল আসিয়াতা তাগরুবা, বুখারী শরীফের হাদিস, নবী করিম আসরের পরে সূর্য ডুবা পর্যন্ত, ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত নফল নামাজ থেকে নিষেধ করেছেন। অতএব তিলাওয়াত করতে পারেন, কোনো সমস্যা নেই। বরং এই টাইমটা বেশি করে জিকির এবং তিলাওয়াতের মধ্যে কাটাইলে সব বেশি, এটাই করেছেন আমাদের আকাবির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলতে সাব্বি বিহামদিকা ক্বাবলা তুলুউ শামসি ওয়া ক্বাবলা আল-গুরুব, সূর্য ওঠার ক্বাবলা তুলুউ শামসি, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে তোমরা আল্লাহকে বেশি বেশি করে তসবিহ এবং জিকির আজকে করিও, তসবিহর মধ্যে তো কোরআন শরীফ, তো এটা একটা বড় জিকির। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। হুজুর, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, মাত্র 2 মিনিট আমাদের হাতে আছে। এর মধ্যে আমরা চাই যে শুরুতে যে আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আত্মীয়তার বন্ধন নিয়ে, এরকম একটি হাদিস হুজুর, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, মানে মানে এই বিষয়ে যদি হুজুর একটু টাচ করেন। হ্যাঁ, এই বিষয়ে যারা কাতি সম্পর্ক ছিন্ন করবে, যারা বা যাদের ব্যবহার আচরণের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, যারা সম্পর্ক ছিন্ন করে অথবা ছিন্ন করার কোনো আচরণ করে, নবী আকরাম সাল্লাম বলতেছেন তারা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করাটা বহুত বড় কথা। অপোজিট আমরা বলেছিলাম আগে, যারা সিলা রাহমি করবে, সম্পর্ক যাদের সঙ্গে রয়েছে তাদের সম্পর্ক মেনটেন করে যারা যাবে, তো কীভাবে মেনটেন করবো ইনশাল্লাহ, এটা হয়তো আমরা চেষ্টা করব অন্য আগামীকালকে হয়তো আমরা যদি পারি সময় পাই ইনশাল্লাহ আমরা বলার। তো যারা এই সম্পর্ক সুসম্পর্ক রেখে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজটা কিন্তু জান্নাতে প্রবেশ করায়। তারপরে এই কাজটা কিন্তু আমি বলেছিলাম যে এটা বয়স এবং হায়াত বাড়িয়ে দেয়, এবং এই কাজ করলে হয় কি, রিজেকের মধ্যে আল্লাহ পাকে প্রশস্ত দান করেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা যেহেতু জান্নাতে আমরা অবশ্যই আশা করে যাবো ইনশাআল্লাহ, যদি এই পাপে পাপি হই আমরা কাতে, তাহলে কিন্তু আমি আগে বলেছিলাম একটা হাদিস যে জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের ব্রিজ ক্রস করে যেতে হবে। সেখানে এই ব্রিজের মুখে দুইটা জিনিসকে আল্লাহ পাক অথরিটি দিবেন, যেটা আমি বলি থাকি UKBA-কে যাওয়া দেওয়া হয় অনেক সময়, একটা হলো আমানত আর একটা হলো গেসিলা রহমি। এই দুটোটাকে অথরিটি দেওয়া হবে, তোমাদের যদি কারো ক্ষেত্রে সন্দেহ থাকে তোমার তোমাদের এই দুইটা দায়িত্ব আদায় করে নাই কেউ, তাহলে তোমরা সেখানে তাকে পাকড়িয়ে জাহান্নামে তোমরা পালিয়ে দিতে পারো। এই লোক হাদিসের কথা, জন্য আমাদের প্রত্যেককে এটা থেকে বেঁচে থাকা দরকার। তবে আমার এক বোন আগে প্রশ্ন করেছিলেন যে অনেক সময় আমরা চেষ্টা করি আমাদের নিজের আত্মীয় সঙ্গে আমরা বারবার করতে, কিন্তু অনেক সময় ওনাদের কাছ থেকে পাল্টা আমরা যেটা পাই, আমাদের কলজা অনেক সময় আমাদের কলিজা অনেক সময় পুড়ে যায়, এটাও সত্য। কিন্তু এরপরে বোন আমরা যেগুলো করতেছি, বা আমার দর্শক ভাই বোন আমরা যারা রয়েছি সবাইকে আমি বলবো, আমরা যারা করতেছি, আমরা করতেছি কেন করতেছি, ওনার কাছে কিছু পাওয়ার জন্য আমরা করতেছি না, আমরা করছি আল্লাহর কাছে পাওয়ার জন্য, সেটা তো আমরা অবশ্যই পাবো। আর ওনার জন্য উচিত ছিল উনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, সুক্রিয়া আদায় করবেন, উনি ওনার দায়িত্ব আদায় করেন নাই, ওনার জন্য ওনার কমির জন্য উনি দায়ী থাকবেন, কিন্তু আমি আমারটা করতে যাবো ইনশাল্লাহ এবং সব বেশি পাবো। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। হুজুর, আমরা আসলে আজকে শুরু এবং শেষ এমন একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে বিষয়টা আমাদের সবার জন্য জানা জরুরি এবং আমল করা জরুরি। আমরা সবাই যত জান্নাতে যেতে চাই, অবশ্যই মুসলমান হিসেবে আমাদের সবচেয়ে বেশি জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই, জান্নাতে যেতে চাই, এটাই আমাদের সবচেয়ে বড়, মানে এই দুনিয়াতে আমরা চাই আমাদের জীবনকে এভাবে গঠন করতে যাতে আমরা জান্নাতে যেতে পারি। আর অনেক
অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি জান্নাতে যাওয়ার আগেও তো মনে করেন দুনিয়াত হায়াত আমরা সবাই চাই, রিজিকের ফরসা সবাই চাই, তো আখেরাতে তো রয়েছে, পরে দুনিয়াতে অনেক ফায়দা এটার সঙ্গে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, যাবার বেলা আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Glory to Allah, thanks is to Allah, alhamdulillah. Glory to Allah, subhanallah. Glory to Allah, thanks is to Allah, alhamdulillah.